ওয়েলকাম ব্যাক টু মাই সঞ্চিতাস ফ্যামিলি কিচেন। বন্ধুরা, আজকে আমি গ্যাস ওভেন ছাড়া খুব সহজে কিভাবে কেক তৈরি করা যায় আপনাদের দেখাচ্ছি। এর জন্য আমি নিয়েছি দুটো স্লাইস পাউরুটি, যেগুলো আমি এইভাবে কাঁচি দিয়ে এর চারপাশটা কেটে নিয়েছি। কেটে নিয়ে এইভাবে আমার এগুলোকে সব তৈরি করে নিয়েছি। আর নিয়েছি অরিও বিস্কুট। এই বিস্কুটগুলি ভেঙে আমি ক্রিমটাকে আলাদা করে নেব। এইগুলো প্রত্যেকটি আমি আলাদা করে নেব। আর নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি, যেটা আমি সামান্য জল দিয়ে গুলে নেব। আর নিয়েছি দু প্যাকেট আমুল দুধ। এবার এই অরিও বিস্কুটগুলো আমি মিক্সিতে করে ভালো করে পেস্ট করে নেব। কেকটা আপনারা নিজের নিজের পছন্দের শেপে আনবেন। কেউ চাইলে এইভাবে এই চৌকো শেপেও করতে পারেন, কেউ চাইলে এই গোল শেপেও করতে পারেন। আমি আজকে গোল শেপে করব। এর জন্যে এর উপর আমি একটা থালা বসিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি গোল করে চারদিক থেকে কেটে নেব। আমি মোটামুটি পাউরুটিটা গোল শেপে কেটে নিয়েছি ওরকম থালা বসিয়ে। আর আপনাদের বলা হয়নি, এর জন্য আমি 20 পিস পাউরুটি নিয়েছিলাম। আর আমি অরিও বিস্কুটগুলো এটা ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছি। এর ভিতর আমি ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি। দেখুন, আমার এখানে এখনও দুধ লাগবে। দিয়ে আমি এই বিটারটার সাহায্যে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এরপর এই অরিও বিস্কুটের যে ক্রিমটা ছিল, এই ক্রিমটার ভিতরে আমি 10 টাকার আমল দুধের প্যাকেট কেটে এর ভেতরে মিশিয়ে দিচ্ছি। দিয়ে যে দুধ ছিল সেই দুধটা আমি ঢেলে দিচ্ছি। দিয়ে এটাকে একটা ভালোভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। এবার এই এক এক পিস পাউরুটি নিয়ে এর ভেতরে আমি যে চিনির সিরাপটা করে রেখেছিলাম, সেই সিরাপটা একটু ব্রাশে করে দিয়ে নিচ্ছি। আমি একটা লেয়ার এইভাবে পুরো সাজিয়ে নিয়ে চিনি জলটা ভালোভাবে উপর থেকে দিয়ে দিচ্ছি। একটা লেয়ারে চিনি জলটা দেওয়ার পর আমি এইভাবে চকলেটের ক্রিমটা দিয়ে ব্রাশ করে নেব। একটা লেয়ারের উপর চকলেটের ক্রিম ব্রাশটা করে নেওয়ার পর এরপর আমি যে জয়েন্টের মুখ আছে সেই জয়েন্টের মুখে এইভাবে আর একটা লেয়ার দেব। এরপরে আবার আমি এই চিনি জলটা ভালোভাবে মাখিয়ে নেব। চিনি জলটা আপনারা যদি না ব্যবহার করেন তাহলে এই ক্রিমটা এর গায়ে লাগবে না, তাই অবশ্যই চিনি জলটা ব্যবহার করবেন। আমার লেয়ারগুলো সব কটা সাজানো হয়ে গেছে। এবার ওপর থেকে যে চিনি জলটা ছিল সেই চিনি জলটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর বাকি যে ক্রিমটা আছে সেই ক্রিমটা আমি ভালোভাবে মাখিয়ে নেব। ওপরটা ভালোভাবে দেওয়া হয়ে গেলে এই যে সাইডগুলো দেখছেন এই সাইডগুলোকেও ভালোভাবে এই ক্রিমটা দিয়ে ব্রাশ করে নিতে হবে, যেন কোনো অংশ সাদা দেখা না যায়। ক্রিমটা দেওয়া হয়ে গেছে। এরপর যাতে এটা জমাট বেঁধে যায় সেই কারণে আমি এটাকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। 3 ঘন্টা পর আমি কেকটাকে বার করে নিয়েছি ফ্রিজ থেকে। দেখুন কত সুন্দর লাগছে কেকটা। এরপরে আমি বাকি কটা অরিও বিস্কুটের যে ক্রিম ছিল সেই ক্রিমটা দিয়ে আমি একটা গোলাপ ফুল বানাবো। তার জন্য একটা ক্রিম ভেঙে আমি প্রথমে এটা বসিয়ে নিচ্ছি। ক্রিমটাকে আমি চারদিক থেকে ভেঙে ভেঙে ঠিক এইভাবে করে নেব। আমার এই গোলাপ ফুলটা বানানো হয়ে গেছে। এরপর এই গোলাপ ফুলের ভিতরে আমি একটা চেরি ফল দিয়ে দিচ্ছি। আমি এই ক্রিমটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, তার মধ্যে 1 চামচ চিনি দিয়েছিলাম। তো
পেস্ট করে নিয়ে আমি এটা ফ্রিজে 5 মিনিট রেখেছি। দেখুন আমার ঠিকঠাক ক্রিমের মতনই জমাট বেঁধে গেছে। এটা আমি ক্রিমটাকে এই ক্যারি ব্যাগটা, এরকম একটা ক্যারি ব্যাগ নিয়ে এই ক্যারি ব্যাগটার ভিতরে পুরছি। এরপর আমি এই ক্যারি ব্যাগটার একদিকে একটা গাটা দিয়ে নিয়েছি, আর এই কোণটাতে আমি একটু কাঁচি দিয়ে সামান্য একটু কেটে দেব। দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করবেন। আমার কেকটা ডিজাইন করা হয়ে গেছে, এবার এটা আমার পরিবেশনের জন্য একদম প্রস্তুত হয়ে গেছে।